আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের আমি ক্যারামেল স্টেমড পুডিং করে দেখাবো। দেখেন পুডিংটা আমার এরকম হয়েছে। আমি এখন পুডিং বানাতে চলে যাব। এই পুডিংটা আপনারা যদি করেন, আমি যেভাবে দেখিয়ে দেবো রেসিপিটাই, সেইভাবে যদি আপনারা করেন একদম এমনই হবে। আর খেতে দোকানের পুডিংয়ের থেকেও আমি আশা রাখছি আপনাদের পুডিং বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ফলো করে বানান। খুবই অল্প সময়ে আপনাদের এই পুডিংটা তৈরি হয়ে যাবে। অত্যন্ত সুস্বাদু একটা ডেজার্ট আইটেমটা যে কোনো অনুষ্ঠানে, আমরা পুডিং বার্থডে থেকে শুরু করে আমরা ম্যারেজ ডে, তারপরে বিভিন্ন অকেশনে আমরা পুডিংটা দিতে পারি। এটা বাচ্চা থেকে বয়সী পর্যন্ত সবাই পছন্দ করে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি চলে যাচ্ছি পুডিং বানাতে। আমার ক্যারামেল স্টিম পুডিংয়ে যা যা লাগবে সেগুলো হচ্ছে, হলো প্রথমেই আমি একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি 2 পিস টোস্ট বিস্কুট আধা ঘন্টা আগেই ভিজিয়ে রাখব। আমি 1 কাপ দুধে একদম মেপে রেখেছি। একটু আমি 1 লিটার দুধকে ঘন করে আমি 1/2 কেজি থেকে একটু বেশি রেখেছি। 2.5 কাপের মতো দুধ আমার 1 কেজি ঘন করার পরে হয়েছে। এখানে 1/2 কাপ আমি এই টোস্ট বিস্কুট ভিজাতে নিব। আর এখানে 2 কাপ আছে দুধ, এইটার মধ্যে আমি পুডিংটা ভিজ করব। এখন আমি এই 1 কাপ দুধ দিয়ে আর 2 পিস টোস্ট বিস্কিট দিয়ে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এটা যেহেতু আমি এখন করব, আগেই ভিজিয়ে রেখেছিলাম, তা নাহলে অনেক সময় যাবে। এখানে আমি ভিজিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমার এই জিনিসটা একটু থকথকে ভাব হয়েছে ভিজিয়ে রাখার পরে। আমি কিন্তু একদম ব্লেন্ড করে নিব না, তাহলে কিন্তু আমার রেসিপিটা অত ভালো হবে না। পুডিংটা এরকম আমি যেরকম চাচ্ছি সেরকম হবে না। তাহলে আমি এখানে 2 পিস টোস্ট বিস্কুট রেখেছি। এখানে আপনারা ইচ্ছা করলে পাউরুটিও নিতে পারেন। আপনারা 2 পিস পাউরুটিও এই দুধের মধ্যে ভিজিয়ে নিতে পারেন। এটা আপনাদের যখন যেটা বাসায় থাকে সেটা দিয়ে করতে পারেন। তবে টোস্ট বিস্কুটটা দিলে একটু ক্রিস্পি টাইপ হয়, আমার ভালো লাগে খেতে টোস্ট বিস্কিটে। এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, হলো আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা আমি 6টি ডিম নিয়েছি এখানে। এই 6টি ডিমের মধ্যে 1/2 কাপ চিনি আগে বিট করে নেব। আস্তে আস্তে আমাকে বিট করতে হবে, তা নাহলে ডিমটা ছড়িয়ে যাবে। এভাবে আমি বিট করে নিব। মিনিমাম 5-7 মিনিট বিট করতে হবে। আমি একদম ফেটে নিয়েছি ভালো করে, ডিমগুলো কিন্তু একদম ফেটা হয়ে গেছে। আমার এখানে আরও লাগবে হচ্ছে, হলো ইচ্ছা এটা আপনাদের, যদি আপনারা ঘির ফ্লেভার খেতে চান তাহলে 1 চামচ পরিমাণ ঘি দিবেন এখানে। আমি 1 চামচ ঘি দিলাম, এই দুধের মধ্যে মিক্সড করে দিলাম। এবার আমি এই ডিমটা দুধের মধ্যে ঢেলে দিব। আমার একদম কিন্তু মেশানো হয়ে গেছে এটা। এবার আমি যে টোস্ট বিস্কিটটা রেখেছিলাম দুধে ভিজিয়ে এটা মিক্সড করবার সঙ্গে, আপনারা চিনি আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। মিষ্টিটা এক একজন এক এক রকম স্বাদের খায়। আমি এর মধ্যে 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিব। যেহেতু আমি কনডেন্সড মিল্ক দিব, এই জন্যই কিন্তু আমি চিনিটা একটু কমিয়ে দিয়েছি, 1/2 কাপ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের স্বাদ মতো এটা দিয়ে নেবেন। আচ্ছা, ঘি এবং কনডেন্সড মিল্ক আপনারা ইচ্ছা করলেই অ্যাভয়েড করে যেতে পারেন, এটা অপশনাল। ইচ্ছা হলে দিবেন, না হলেও কোনো প্রবলেম নাই। আসলে খাবার ওই একটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে যত গুড় তত মিষ্টি। আপনারা যে কোনো খাবারেই সুস্বাদু করতে চাইলে অনেক কিছু মিক্সড করতে পারেন। আবার 2-1টা আইটেম যদি আপনারা নাও দেন তাহলেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না। এখানে আমার ভালো করে মিক্স করতে হবে অবশ্যই, যাতে সবগুলো আইটেম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এভাবে আস্তে আস্তে করে ফেটে নেবেন। পুরা সব কয়টি যে জিনিসগুলো দিয়েছি আমি এখানে, সবগুলো জিনিস যাতে একদম সুন্দরভাবে মিশে যায়। এবার আমি
এটা আমার মেশানো হয়ে গেছে, এটা রেখে এবার আমি ক্যারামেলটা বানাতে শুরু করব। আমি ক্যারামেল করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। এখন 4 টেবিল চামচ চিনি দিব, দিয়ে একটু নেড়ে দিব, গলে যাবে। এটাকে নাড়তে থাকব, নাড়তে নাড়তে এটা ক্যারামেল হয়ে যাবে। পরপরই নেড়ে দিব। প্রায় কিন্তু একটা গোল্ডেন কালার হয়ে এসেছে, আর একটু কালার করবো আমি, তা না হলে পুডিং এর উপরে কালারটা বোঝা যাবে। কালারটা পুডিং এর উপর বোঝা যেতে হলে আর একটু গাঢ় করতে হবে। আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা যতটা ক্যারামেল যদি একটু মোটা করে ক্যারামেল করে নিতে চান তাহলে আর একটু চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন, ক্যারামেলটা আর একটু বাড়তি হবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো পুডিংটাই তেতো লাগবে খেতে। আমার প্রায় লাল হয়ে যাচ্ছে, একটু সময় নিয়ে আমার ক্যারামেলটা রেডি করতে হবে। সময় না নিয়ে করলে এক পাশ পুড়ে যাবে, মানে কিছু অংশ তেতো হয়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে একদম তেতো হয়ে যাবে। আমার আরও কিছুক্ষণই করতে হবে, জাল কিন্তু একদম কমিয়ে নিয়েছি, কম আছে, ক্যারামেলটা রেডি করবো আমি। আরও 4-5 মিনিট আমার লাগবে। আমার কিন্তু ক্যারামেলটা একদম হয়ে গেছে, আমি এই অবস্থায় ক্যারামেলগুলো ঢেলে দিব। আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে ক্যারামেলটা ঢালতে হবে। আমি আজকে একসঙ্গে 3টা পুডিং করব। এত অল্প সময়ে আসলে পুডিং বানানো খুব কঠিন, আর পুডিংটা বাচ্চারা এত পছন্দ করে, সবাই সব বয়সের মানুষই পুডিংটা খেতে ভালোবাসে। আমি প্রথমেই এই 3টা বাটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এভাবেই মানে আমি কিছুটা ঘি এটাকে ব্রাশ করে নিয়েছি, আমি চামচ দিয়েই করলাম। এভাবে একদম চারিপাশে দিয়ে নিব, তাহলে হবে কি পুডিংটা পাশে লেগে যাবে না। আমি সবগুলো বাটিতেই ঘিটা একটু ব্রাশ করে নিলাম, 3টা বাটিতেই। আমি একসাথে কিন্তু 3টা বাটিতে পুডিং বসাবো। এবার আমি দেখাচ্ছি কিভাবে ক্যারামেলটা দিতে হয়। আমি ক্যারামেলটা যে করে নিয়েছি দেখেন, আমার কিন্তু একদম যে সবখানে দিতে হবে এমন কোনো কিন্তু কোনো বাধ্যতা নাই। এখানে আমি যেখানেই দিব, আপনার যখন হিট হয়ে যাবে তখন এই ক্যারামেলটা পুরো বাটিতেই ছড়িয়ে যাবে। এভাবে আমি মাঝখানে পুরো ক্যারামেলটা একবারে করে নিয়েছিলাম, সেটাই আমি 3 বাটিতে সমান সমান করে দিয়ে দেব। এতে হবে কি অসম্ভব সুন্দর হবে কালারটা, দেখতেও ভালো লাগবে, এইভাবেই থাকবে। এভাবে থেকেই দেখবেন যে আপনারা কিন্তু পুরোটা জায়গায় মেশানোর দরকার নেই, এই যে শক্ত শক্ত হয়ে গেছে এরকমই থাকবে একদম। এভাবে প্রত্যেকটা বাটিতে আমি যেভাবে দিয়েছি এভাবেই থাকবে। আমার পরে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই জিনিসটাই সম্পূর্ণ পুডিং এর উপরে একদম মিশে গেছে। আমি এবার পুডিংগুলো আপনাদের ঢালা দেখাবো। আগে আমার এই যে 3টা ক্যারামেল কিন্তু একদম হার্ড হয়ে গেছে, দেখেন একদম শক্ত হয়ে গেছে। 3টা বাটিতে 3টা বাটিতেই একদম শক্ত হয়ে গেছে, এটা কিন্তু এক জায়গায় জমে গেছে। কিন্তু রান্নার পরে আপনাদের দেখাবো আমি কিভাবে এটা একদম মিলে মিশে সমান হবে। তাহলে প্রথমেই আমি বড় বাটিতে ঢালবো। আমি কিন্তু আজকে প্রেশার কুকারে 3টা পুডিং বানাবো। এখানে আমি প্রেশার কুকারের বড় বাটিটাতে আগে ঢেলে নিচ্ছি।
আমি অবশ্যই ফেটানো ডিমটাকে ডিম দুধটাকে কি পুডিং এর যে এটা আমি এতটা পরিমাণে ঢালবো কারণ এটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠবে এর বেশি ঢাললে পরে সমস্যা হয়ে যাবে এবার আমি সেকেন্ড যে বাটিটা এই বাটিটার উপরও ঢালবো আমি হাফের কিছু উপর পর্যন্ত ঢেলে নেব এর থেকে বড় করব না কারণ এর থেকে বেশি কি করলে ফুলে বাজে হয়ে যাবে এবার আমি থার্ড বাটিটাতে ঢেলে দিচ্ছি এবার যেটা করব এই তিনটা বাটিকে আমি একসাথে করে বসিয়ে দেব প্রেসার কুকারের ভেতরে এই তিনটাকে আমি একসঙ্গে ই করে নিলাম আমি আগে দেখিয়ে দেই এটার মধ্যে যে আমার গ্রিলটা আছে বসানোর জন্য এই গ্রিলটা আমি বসিয়ে দিলাম এবং এর মধ্যে এক কাপ পরিমাণ পানি এখানে বেশি পানি আমার কোনো দরকার নেই দেওয়ার এক কাপ পরিমাণ পানি আমি দিয়ে নিয়েছি তার উপরে গ্রিলটা বসিয়ে দিলাম এবার আমি একসাথে তিনটা বাটি এইভাবে নিচে দিয়ে দেব এবার আমি ঢাকনাটাকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যেন কোনো পাশ দিয়ে বাষ্পটা না বেরিয়ে যায় এই আমার লাগানো হয়ে গেল এবার আমি চুলায় বসিয়ে দেবো এটাকে এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করতে হবে এবং এটাতে যখন আপনি দেখবেন যে এর উপর দিয়ে একটু ভাপ বেরোচ্ছে তখনই আপনি ভেলটনটা এর উপরে লাগিয়ে দেবেন এরপরে আপনাকে 10 মিনিট রান্না করতে হবে 10 মিনিট পরে আপনি চুলায় রেখেই চুলাটা অফ করে দেবেন বাষ্পটা ওঠার পরেই আমি ভেলটনটা দিই আমার কিন্তু প্রেশার কুকারের মধ্যে মোটামুটি ভাপ বেরিয়ে যাচ্ছে দেখেন ভাপ বেরিয়ে আসছে এটা 2 মিনিটের মধ্যেই ভাপটা বেরিয়ে আসবে এখন আমি ভেলটনটা লাগিয়ে দেবো আপনারা ইচ্ছা করলেই যেভাবে আমি বাটি বাটিতে পুডিংয়ের লিকুইডটা ঢাললাম এখন এইটাকে আপনারা ইচ্ছা করলেই নর্মাল একটা হাঁড়িতে একটা করে বাটি বসিয়ে এটাও করতে পারেন নর্মাল গ্যাসের চুলায় একটা বড় হাঁড়িতে পানি নিতে হবে তার মধ্যে আপনারা একটা একটা করে বাটি দিয়ে এটা একটু সময় বেশি লাগবে আধা ঘন্টার মতো সময় লাগবে আপনাদের দিয়ে এটাও করতে পারেন তবে আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয় এবং আমি এভাবেই পুডিং বানাই একসাথে তিনটা করে পুডিং বানাই সবসময় তাহলে অল্প সময়ে আমি খুবই সহজভাবে পুডিংটা বানিয়ে ফেলতে পারি আমার 10 মিনিট হয়ে গেছে একদম আমি এবার চুলাটা অফ করে দিব আর 10 মিনিটই রাখবো এখন এইটাকে আমি প্রেশার কুকারটাকে একদম ঠান্ডা করা পর্যন্ত ওয়েট করবো আমরা যখন এরকম হাত দিয়ে যখন মনে হবে যে এটা ঠান্ডা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তাহলে ওই যে স্টিমটা হবে সেই স্টিমের মাধ্যমেই পুডিংটা হয়ে যাবে আমি তাহলে আরও আধা ঘন্টা পরে আপনাদের এটাকে খুলে দেখাবো এটা কেমন হলো আমার এটা কিন্তু আমি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ধরতে পারতেছি এবং এটা খুললেও খোলা যাবে এটা আটকেও থাকবে না আমি এখন এটাকে সরিয়ে নেব ঢাকনাটা তুলে ফেললাম এবার আমি এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এই জন্যই বলেছি আমরা অবশ্যই একটু ঠান্ডা হয়ে নেয়ার পরে উঠাবো যাতে কোনো ঝামেলা না হয় এখন তুলে ফেলবো এটাকে এবার তুলে ফেললাম আমি এই অবস্থায়ও একটু ঠান্ডা করবো 5 মিনিট রেখে আর একটু ঠান্ডা হতে দিব তা না হলে এই জিনিসগুলো বের হতে গেলে বেশি নরম হয়ে যাবে আমি বের করতে পারবো না একসঙ্গে আমার তিনটা পুডিংই কিন্তু হয়ে গেছে দেখেন কালার এসছে এটা হলো নিচের কালার তিনটা পুডিংই হয়েছে এবার আমি পুডিংটা ঢেলে দেখাবো কেমন হয়েছে পুডিংটা এবার আমি পুডিংটাকে একটা প্লেট দিয়ে এভাবে দিয়ে উপর করে আমার
আমার তিনটা বাটি থেকে তিনটা পুডিং ঢেলে ফেলেছি। দেখেন এই একটা দুটো তিনটা একই টাইমে, আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে পুডিংটা বানাতে। একই টাইমে তিনটা পুডিং হওয়া কিন্তু আসলেই একটা মজার ব্যাপার আমি বলবো, কারণ একসাথে আমি তিনটা পুডিং বানিয়ে ফেলতে পেরেছি। আপনারা অবশ্যই পারবেন যদি এইভাবেই করেন। আশা করি আপনারা এই ডেজার্টটা করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এবং এটা এতে এতই খেতে সুস্বাদু যে আপনারা দেখবেন যে এটা খেলে আবারও করতে যাবেন। আমি যে করেছি কেটে কেটে দিচ্ছি এভাবে, আমি যদি আরেকটু ফ্রিজে রাখি আরেকটু শক্ত হয়ে যাবে। ক্যারামেলটা দেওয়ার জন্য দেখেন পুডিংটা কিন্তু নিচে একটু হলদে হলদে ফ্যাকাশে রঙের হয়, ভালো লাগে না, কিন্তু ক্যারামেলটা দেওয়ার জন্য প্রত্যেকটা পুডিংয়ের উপরে মনে হচ্ছে চকলেট দেয়া। এবং খেতেও এটা একসঙ্গে যখন খাবেন তখন এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এই কালারটাই এই রকম আসবে না, এরকম ব্রাউন খয়েরি টাইপের আসবে না, আর কালো হয়ে যাবে আর খেতেও তেতা তেতা লাগবে। আর আপনারা আশা করি ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।